টানেল, এটা হচ্ছে সেই টানেল, টানেলের মধ্যেই সেই সমস্ত কিছু ছিল আর কি এই টাইমের। ভিয়েতনামে গেরিলা যুদ্ধ করে এখানে আমেরিকানদের পরাজিত করেছিল। আমেরিকা এমন একটা কান্ট্রি যে একমাত্র ভিয়েতনামের কাছে যুদ্ধে পরাজিত হয়েছে। হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম, এই দেখো সেই কার্তুজগুলো, সেই টাইমের আমেরিকান কার্তুজ, এই দেখো কি অবস্থা। তার সঙ্গে কিছু ফরেনারও ছিল, হ্যাঁ, তা তাদের এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো এখন। ওকে, হোয়াটস ইয়োর গুড নেম? ইমকা। ইমকা, ওয়াই ফ্রম? ফ্রম হল্যান্ড। হল্যান্ড। আমার মনে হয় কার্গিলের যুদ্ধে পাকিস্তানকে এইটার মাধ্যমেই মনে হয় হারিয়েছিল, বা ফোর্স কমান্ড নাকি বলে এটাকে। আমি যদি এরকমভাবে হেলিকপ্টারের গেটটা খুলি, তা এর ভেতরে কিন্তু এইসব জিনিস রয়েছে, দেখো সেই আমল। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং আনন্দে আছো। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে তোমাদেরকে দেখাবো ভিয়েতনামের কুচি টানেল, যেখানে একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, এবং এই ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে ভিয়েতনাম আমেরিকাকে পরাজয় করে এবং পরাজয় করে ভিয়েতনামকে স্বাধীন করেছিল। তো একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে, সকলকে বলবো প্লিজ একটু সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি, প্রমিস করছি, ভালো লাগবেই লাগবে। তো এটা হচ্ছে কুচি টানেলের এন্ট্রান্স, দেখো কোন কত সুন্দর সাজানো রয়েছে জায়গাটা। আমি যখন 2016 সালে এসেছিলাম এখানে কিন্তু কিচ্ছু ছিল না। এটার রেস্টুরেন্ট খুবই সুন্দর সাজানো, এখানে উইকেন্ডে প্রচুর ট্যুরিস্ট আসে। এই যে সব মিনি মিনি বাসগুলো দেখছো, VIP বাসগুলো, সব দেখাই তোমাদেরকে। হোচিমিন শহর থেকে কুচি আসতে হলে অ্যাপ্রক্সিমেট বলতে গেলে 50 থেকে 55 কিলোমিটার রাস্তা। তোমরা চাইলে বাইক ভাড়া করে আসতে পারো নিজস্ব ড্রাইভ করে, আর তাহলে প্রচুর এজেন্সি আছে যাদের মাধ্যমে যে কোনো একটা ট্রাভেল এজেন্সি বুক করে আসতে পারো উইকেন্ডে, ঠিক আছে। পেছনে দেখতে পাচ্ছ এইসব স্পটগুলো এখানে আছে, চলো আগে দেখাচ্ছি টিকিট কত কী বৃত্তান্ত। তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে রয়েছি, দেখি কথা বলি কী বলছে দেখি। টিকিট বলি, এই যে টিকিট ওখান থেকে বরুণদা কাটছে, টিকিট ইন্ডিয়ান কারেন্সিতে মানে ভারতীয় মুদ্রায় অ্যাপ্রক্সিমেট 125 সেখানে, মানে ভারতীয় মুদ্রায় বলি 400 টাকা মতন পড়বে, অ্যাপ্রক্সিমেট ধরে রাখো 400 টাকা মতন পড়বে। আরে আসো না, এখান থেকে বলছে 1 কিলোমিটার হাঁটা, মানে তুমি আসো না, কোনো অসুবিধা নেই। তো 400 টাকা মতন পড়বে এন্ট্রান্সে। হ্যাঁ, ওখানে গিয়ে অনেক কিছু আছে। এখানে অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কী ঘটেছিল, এই জায়গা হচ্ছে একটা বিখ্যাত জায়গা ভিয়েতনামের মধ্যে, যেটা ভিয়েতনামে গেরিলা যুদ্ধ করে এখানে আমেরিকানদের পরাজিত করেছিল। আমেরিকা এমন একটা কান্ট্রি যে একমাত্র ভিয়েতনামের কাছে যুদ্ধে পরাজিত হয়েছে। হ্যাঁ, অন্যান্য সব জায়গায় ওরা কিন্তু দাগিরি করেছে এবং জিতেছে, বাট এরা ভিয়েতনাম আমেরিকাকে রিয়েল গেরিলা যুদ্ধ করে এখানে হারিয়েছিল এই জায়গাটায়। এটা খুব ঐতিহাসিক জায়গা, এবং তোরা গুগল সার্চ করলে কিংবা ইউটিউবে দেখলে প্রচুর ভিডিও দেখতে পাবে, বিভিন্ন রকম ভাষায় লোকজন এখানে আসে বানায়। আমি জাস্ট সেটা ওভারভিউ দিলাম, ঠিক আছে। তো এইখানে কী হয়েছিল, যুদ্ধে হারার পর ওরা এই জায়গাটায় প্রচুর অস্ত্রশস্ত্র এগুলো ফেলে রেখে চলে গেছিলো। অ্যাকচুয়ালি আমেরিকার নিয়মই তাই, যেখানে যুদ্ধ করতে যায় আফটার ওদের মানে হয়ে যাওয়া, ওয়ার হয়ে যাওয়ার পর ওখানে ফেলে রেখে চলে আসে, যেরকম অন্যান্য কান্ট্রিতে দেখেছো। তো এইখানে সেই যে যুদ্ধ করার পর যে যাবতীয় অস্ত্রশস্ত্র এখানে রেখে গেছিলো,
সেটাকে এরা একটা একটা মিউজিয়াম টাইপ করে মানে সংরক্ষণ করে রেখেছে। প্লাস যে ওই যে ট্যানেলগুলো আছে যেখান থেকে ওরা গেরিলা যুদ্ধ করেছিলো, মানে মাটির মধ্যে দিয়ে নুকি নুকি, জাস্ট এটা একটা ওভারভিউ জিনিসটা দেখিয়েছে। খুব সুন্দর জায়গা। যারা হোচিমিন ভিজিট করছো, ভিয়েতনাম ভিজিট করছো, অবশ্যই হোচিমিনে আসলে কুচি ট্যানেল দেখতে ভুলো না। তো আসার পথে যখন তুমি কুচি ট্যানেলে তোমরা চলে আসবে, টিকিট কাটার পরে এখানে একটা ঠিক এন্ট্রান্সে একটা প্যাগোডা পড়ে, অবশ্যই প্যাগোডাটা ভিজিট করো। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, এগুলো সব নতুন সংস্কার করেছে। হ্যাঁ, আমরা যখন 2016 লাস্ট এসেছিলাম আমি, তো তখন যখন আসি তখন কিন্তু এগুলো এরকম ছিল না, ছিল বাট এতটাও মানে দর্শনীয় হয়নি। এখন দেখছি ডে বাই ডে ভিয়েতনামের যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে না, সত্যি মানে আমেজিং, মানে বলার ভাষা রাখে না রিয়েলি। এত এরা ট্যুরিজম প্রমোট করছে, না আসলে না দেখলে নিজের চোখে বোঝা যাবে না সিরিয়াসলি। জন্য আমার মনে হয় ডোনেট করেছে, এরা পয়সা ডোনেট করেছে হয়তো এখানে তৈরি হওয়ার সময়। এই দেখছি প্রচুর মানুষের নাম এখানে খোদাই করা আছে, তো এটা হয়তো এখানে ডোনেট করেছে হয়তো একটা তৈরি করার সময়। যে জিনিসটা বলছিলাম, এই দেখো সেই কার্তুজগুলো, সেই টাইমের আমেরিকান কার্তুজ, এই দেখো কী অবস্থা, এই হচ্ছে পুরো সলিড লোহার। হ্যাঁ, লোহার, এই হচ্ছে বোম। হ্যাঁ, এগুলো কি আদৌ পরমাণু বোমা ছিল বলতে পারছি না, আমার এই বিষয়ে অভিজ্ঞতা অনেক কম রয়েছে। যারা দেখছো তারা বিশেষ করে জানবে যে এগুলো কী ধরনের বোম সেই টাইমে। এগুলো তো ডেফিনেটলি, এই যে লোহার এইগুলো দেখছো, এগুলো তো মনে হয় যত সম্ভব যেগুলো ওই পরমাণু বোমার মতন কিছু একটা হবে। কত বোম দেখেছো, এইগুলো সব এতদিন ছিল উদ্ধার হয়েছিল। হ্যাঁ, এবং এগুলোকে স্টোর করে রাখা হয়েছে এখানটায় দেখানোর জন্য। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের ইন্ডিয়াতে এখনও বিভিন্ন রকম জায়গায় মাটি খনন যখন হয় তখন কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে। এবং সেগুলো নিয়ে বিশাল আকারের ভিডিও মিডিও অনেক কিছু তৈরি হয়, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম ডুম করে ফাটলো, মানে এরোপ্লেন যুদ্ধ বিমানে করে ক্যারি করা। এই দেখো এখানটা একটু দেখো কত স্টোরেজ দেখায়। আচ্ছা, এইগুলো হচ্ছে তখনকার দিনের এক ধরনের কামানি বলতে পারো, মোটার টাইপের লাগানো আছে, দেখতেই পাচ্ছি উদ্ধার হয়েছে। মেন বিষয়টা হচ্ছে একটু ভুল এখানে এরা করেছে, এগুলো ডিকটেশনটা করা উচিত ছিল, তাহলে সুবিধা হতো বুঝতে। আচ্ছা, এইখানে কিছু অতদান্ত সেই টাইমের কিছু বন্দুক এরা এখানে সংগ্রহ করে রেখেছে। দেখো বন্দুকগুলো কী মডেল রয়েছে ঠিক বুঝতে পারছি না। দেখাই তোমাদেরকে, গেরিলা যুদ্ধ যেটা হয়েছিল সেটা এখানে প্রদর্শন করা হচ্ছে। দেখতে পাচ্ছ কত বন্দুক রয়েছে সেই টাইমে বন্ধু, এখনও কিন্তু এগুলোকে ঠিকঠাক তেল টেল দিয়ে সংস্কার করে রেখেছে। এই যে ফোন টোন সব কিছু সব স্টোর, যে যতটা আর কি বাঁচাতে পেরেছিল সেই টাইমে সেটা আর কি এখানে স্টোর করে দিয়েছে। আর এখানে ভিডিওর মাধ্যমে মোটামুটি এখানে ডিকটেশন করা হচ্ছে কী হচ্ছে না হচ্ছে। ওয়াও, এটা সেই বিখ্যাত জায়গা, দেখো এখানে সব, ও মাই গড, এটা বড় যুদ্ধ জাহাজ। হ্যাঁ, এইখানে সব ওই টাইমের গাড়িগুলো সব মানে এন্ট্রান্সে আর কি সাজিয়ে রেখেছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে জায়গাটাকে আকর্ষণ করার জন্য কিছু নতুন টাঙ্ক করে এখানে নিয়ে এসেছে দেখছি আর কি, সেগুলোকে সাজিয়েছে। পুরোনোটা তো আছেই, ঠিক আছে, আমার পেছনে সেই আমেরিকান টাইমের যুদ্ধ বিমান, এতে করে এরা সেটা আছে।
যাই হোক, পুরোনো হোক আর নতুনই হোক, জিনিসটা কিন্তু দেখার মতন, তাই না? এইটা তো কোনোদিন দেখিনি কী আবার এখান দিয়ে বেরোয় দুম করে, এটা কামান টাইপের আর কি, তোপ তোপ টাইপের, হ্যাঁ তোপ, তাই তো? আচ্ছা, এগুলো তো বোফোর্সগুলো তো এগুলো তো চালু হয়েছিলো আমাদের দেশের যুদ্ধে। তো এখন অবধি কেমন লাগছে, ইন্টারেস্ট আসছে না? আরও দেখতে থাকো, ভেতরে কিন্তু প্রচুর জিনিস আছে, হ্যাঁ দেখাবো, এটা জাস্ট এন্ট্রান্সে দেখাচ্ছি, সঙ্গে থাকো। আমি যদি এরকমভাবে হেলিকপ্টারের গেটটা খুলি, তাই এর ভিতরে কিন্তু এইসব জিনিস রয়েছে, দেখো সেই আমলের, এবং সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এখন। এটা কিন্তু একটা যুদ্ধ হেলিকপ্টার ছিল, এর ইঞ্জিন এখানে রয়েছে, ডিটেলস দেখতে পাচ্ছ কী কী রয়েছে। আমার মনে হয় কার্গিলের যুদ্ধে পাকিস্তানকে এইটার মাধ্যমেই মনে হয় হারিয়েছিল, বোফোর্স কামান নাকি বলে এটাকে, এরকমভাবে এরকমভাবে এটাকে রোল আপ করে আর এখান থেকে সাট করে টানে একটা আর দুম করে ফার্স্ট হয়। তবে সব থেকে দেখার মতো জিনিস হচ্ছে এই যে প্লেনটা, যুদ্ধ বিমানটা, বা সেই টাইমের ভাবো একবার, চিন্তা করো। আচ্ছা, এই জাগুয়ারটা একবার দেখে নাও, আর ঠিক তার পেছনে এই ব্রিটিশ আমলের, ব্রিটিশ তো না, আমেরিকান আমলের, আমেরিকানদের জিপ গাড়ি, হ্যাঁ দেখতে পাচ্ছ সেই টাইমের। আচ্ছা, আমার পেছনে দেখতে পাচ্ছ একটা হেলিকপ্টার, এটাও ইউএস এয়ারফোর্স লেখা আছে, এটা আমেরিকা, হ্যাঁ। তো এটা যুদ্ধ বিমান, এটা সংগ্রহ করে রাখা আছে, বাট কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি খুবই ভালো, হ্যাঁ। কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা সন্দেহজনক হয়েছে, ওই টাইমের সেই টাইমের সেই আমলের যুদ্ধ বিমান এতটা ক্লিন থাকা উচিত নয় হিসাব মতো, আগে এগুলো যাবে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু জানি না এটা কীভাবে এটা স্টোর করেছে, মেবি দেখানোর জন্য, শো আপ করার জন্য হয়তো এটাকে এভাবে এটাকে শো স্টোর করে গেছে। এন্ট্রান্স প্লেস ইয়া চ্যানেল, এখন আমরা জঙ্গলের মধ্যে যাব, এখান থেকে টিকিটটা স্ক্যান করার পর এখানে একটা করে স্টিকার লাগিয়ে দেবে। ইয়াস, আই এম ইন্ডিয়ান। ইউ ভিয়েতনামিজ? ইয়েস স্যার। ওয়াও, থ্যাংক ইউ। কাম এন্ড দেন গো টু দিস ওয়ে, ওকে ওয়ান মিনিট। তো এখানে দেখতে পাচ্ছ এখন কী করবে, এরা একটা গ্রুপ বানাবে এখানে অনেক, তো একা একা কাউকে ছাড়বে না, কারণ হচ্ছে বিশাল বড় জঙ্গল রয়েছে ভেতরে, জঙ্গলের মধ্যে যদি কেউ হারিয়ে যায় পথ ভস্ম হয়, ঠিক আছে না, তাহলে খুব মুশকিল হবে, তখন এদের মধ্যেই প্রবলেম শুরু হবে। এর জন্য কী করে, এরা একটা সবাইকে এক জায়গায় করে এবং করার পর গ্রুপ ট্যুর করে, ঠিক আছে, একটা গাইড দিয়ে দেয় এবং তাকে গাইড ডিকটেশন করতে হবে, এখান থেকে ইংলিশে ডিসক্রিপশন হবে। Let's go together. Yep. Further there, you look inside, you can see three statues. When you see three statues, you go through behind the statue. And then our people will pick you up inside there. Okay, thank you. Yeah, thank you. জায়গাটা আমি প্রথমে আরবা এসেছি, এটা কি আছে, রাস্তাটা একদম কড়াই আছে, ঠিক সেই মতন চলতে হবে, বেশি বুদ্ধি এখানে লাগানো যাবে না, বেশি বুদ্ধি লাগালে কিন্তু কেস খাবে, ঠিক আছে, বন্ধা সাবধান। আচ্ছা, এই জায়গাটার নিচে রয়েছে একটা টানেল, এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে মানে হাওয়া বাতাস বেরোনোর জন্য এই জায়গাটা ব্যবস্থাটা করা আছে, ঠিক আছে, এরকমই থাকতো আগেকার দিনে। ওকে, নাও স্মোকিং, এই যে এরা গেরিলা যুদ্ধ করেছে, স্ট্যাচু করে রেখেছে বললে এখান থেকে, নাইস জঙ্গল সাফারি, হ্যাঁ দ্যাটস গ্রেট, লিটল বিট এক্সাইটমেন্ট রয়েছে এখানে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, কিন্তু এটা অনেকটা সাজানো গোছানো, কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে প্রত্যেক দিন। তো এখানে একটু ডিকটেশন করবে আর কি, কীভাবে যুদ্ধটা হয়েছিল, হচ্ছে কুচি টানেল এইভাবে ছিল আর কি, এই জায়গাটা বোঝার আছে, এখানে বসে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখলে ওভারভিউ পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি কীভাবে যুদ্ধটা এখানে হয়েছিল, তারই একটা ডায়াগ্রাম দিয়েছি, কপিরাইটের জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি না। বলছে এখানে কি বোম পড়েছিল, এর সামনে হাঁটছে, নিয়ে যাবেন, দেখা যাক কোথায় যায়, জিনিসটা দেখাবে আর কি। টানেল, এটা হচ্ছে সেই টানেল, এর মধ্যেই সেই সমস্ত কিছু ছিল আর কি সেই টাইমের।
ছবি আসো the hole. That's the ventilation. Yeah. Oh, for air to enter the tunnel probably. We make look at the termite now. Hello. You see the entrance. This is already one. You can enter from here, you can come out from there. Okay, you want to try? Up your hand. Okay, go down. Yes. বরুণ দা ঢুকছে। ঠিক আছে। ওকে লেটস গো। ওয়েট ওয়েট। স্পেসটা নাও এখন আমি সোজা হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখান থেকেই যুদ্ধের সময় তারা যাতায়াত করেছিল বা তারা এই জায়গাটা নিজেদের সেফটি থাকার জন্য আশ্রয় নিয়েছিল। এখন আমি উঠে যাচ্ছি উপর দিকে। Down, he will be hurt with something. He needed two or three more soldiers came to put him out. So when they came, they saw him, they will be care. They don't want to forward, they want to go backward. That's why their production will be slowed down. Psychological weapon. Big one you can try, sir. Sorry. Sorry, not for you. Everybody. Not for you. No, not for anybody. Do you know why? Not for you. Because everything for lady first. Wow. Yeah, lady first, not for you.